মাথায় যত প্রশ্ন আসে। দর্শক, ভোট কেমন হচ্ছে একটি বোঝার জন্য আমি এই সময় বা এখন আমি তিনটা নিউজের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করব। একটি হচ্ছে হিরো আলমের বক্তব্য, শুনুন। সদরের কেন্দ্র সব দখল হইয়া গেছে, কাহালু নন্দীগ্রামের এমপি হচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় ভোট না দিয়ে ফিরে গেলেন নিখোঁজ প্রার্থীর স্ত্রী, বললেন অসুস্থ নির্বাচন। আরেকটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন, ভোট কক্ষে ডাকাতের উপস্থিতি। আচ্ছা, আমরা প্রথমে যেই নির্বাচন, সেই বিখ্যাত হিরো আলম, তার একটু বক্তব্য শুনুন যে তিনি কি বলছেন। যে তিনি 4 এবং 6 এই দুটি আসনই আসনের প্রার্থী। এবার বিরল ব্যাপার যে হিরো আলম দুটি আসন থেকে দাঁড়িয়েছেন। এই এটা হচ্ছে বড় নেতারা সাধারণত এই ধরনের দুটি আসনে নির্বাচনে দাঁড়ানোর সাহস করেন, কিন্তু তিনি সাহস করেছেন। যাই হোক, তিনি বলছেন যে সদরের বগুড়া 6, অর্থাৎ মানে একদম সদর আসন, কেন্দ্র সব দখল হইয়া গেছে, ডিসি এসপি কইয়াও কোনো কাম হচ্ছে না, সদরের আশা সব শেষ। তবে বগুড়া 4 আসনে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে জানিয়ে জানান, কাহালু নন্দী গ্রামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি, ভোট খুব সুষ্ঠু হচ্ছে, মাঠের অবস্থা খুবই ভালো, কাহালু নন্দী গ্রামের নিশ্চিন্ত এমপি হচ্ছে। মানে ওই যে সদরের বাইরের যে আসনটি, তার নিশ্চিতভাবে সে এমপি হচ্ছে, খুব দৃঢ়তার সঙ্গে বলছে। আর সদর আসন সেটা হচ্ছে শেষ, সব কেন্দ্র দখল হয়ে গেছে। গেল একটা চিত্র বুঝতে পারলেন, আমাদের নতুন যেই নির্বাচন কমিশন তার অধীনে কি চমৎকার নির্বাচন হচ্ছে। প্রার্থীর বক্তব্য শুনুন। তিনি দুটোই বলেননি কিন্তু, যে দুটোতেই একদম ভোট জালিয়াতি হচ্ছে বা লুটপাট হচ্ছে, অনিয়ম হচ্ছে, কারচুপি হচ্ছে, তা বলেনি। কিন্তু তিনি যেটা বলার দরকার সেটা কিন্তু বলছেন। আচ্ছা, আরেকটি হচ্ছে দ্বিতীয় যে শিরোনামটা বললাম, সেটি ছিল হচ্ছে সেই ব্রাহ্মণবাড়িয়া 2 উকিল আব্দুল সাত্তারকে জেতানোর জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা। এবং আজকেও আপনারা জানেন যে তার কেন্দ্রে সমস্ত এজেন্ট হচ্ছে আওয়ামী লীগের, অর্থাৎ পুরো হচ্ছে আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বিএনপির সাবেক নেতা উকিল আব্দুল সাত্তার নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেই কেন্দ্রের যেই বা সেই আসনের তার প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা, তার কী অবস্থা দেখেন। তার অবস্থাটা হচ্ছে আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নেসা মেহেরিন ভোট দিতে এসে পরিবেশ দেখে ভোট না দিয়ে ফিরে গেছেন। বুধবার বেলা 1টার দিকে আশুগঞ্জ উপজেলার শ্রমকল্যাণ কেন্দ্রে ভোট কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। এ সময় প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে কেন্দ্রের 2 নম্বর বুথে নিজের ভোট দিতে যান, কিন্তু ভোট না দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান। কেন, সাংবাদিকদের বললেন, এটি একটি অসুস্থ নির্বাচন, কিছুক্ষণ আগে এসে দেখলাম একজন ভোটারের আঙুলের ছাপ নিয়ে অন্যজন ভোট দিচ্ছেন। দিনভর সব কেন্দ্রেই এমন হচ্ছে, কর্মীদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে, আগেও এজেন্টদের ভয় দেখানো হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যেহেতু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, সেহেতু রেজাল্ট কী আসবে আপনারা বুঝতে পারছেন, আমাদের কর্মীরা পলাতক। এই অবস্থায় আমি আর কী বলতে পারি, প্রধান প্রতিদ্বন্দ্বী নিখোঁজ, অর্থাৎ আসিফ নিখোঁজ, ভোটের এই পরিবেশ দেখে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সব কেন্দ্রেই একজনের ভোট আরেকজন দিচ্ছে, এটা কি নির্বাচন, ভোটের এই পরিবেশ দেখে আমি ভোট দেইনি। দর্শক, তাহলে বুঝতে পারলেন যে ওই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের নির্বাচন হাল হকিকত। এবার আসি আমরা ওই যে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের যে শিরোনামটা, সেইখানে শিরোনামটা হচ্ছে ভোটকক্ষে ডাকাতের উপস্থিতি। কি হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা উকিল আব্দুল সাত্তার ভূঁইয়ার নিজের এলাকা ও ভোট ব্যাংক হিসাবে পরিচিত আরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন, এই 2 ইউনিয়নের 3 ভোটকেন্দ্রে 14টি ভোটকক্ষের গোপন কক্ষে ভোটার ছাড়াও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে। এসব কেন্দ্রের কোনোটিতেই
সাত্তারের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। দর্শক, এই যে দেখেন, এই যে কিছু কিছু ছবি দেখানো হয়েছে, এই একটা ছবি আছে, এই যে ছবি, এসব ছবি দিয়ে, এই যে ছবি, আর দেখবেন আরও 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 ছবি আছে এইভাবে মোটামুটি। তাহলে দর্শক বুঝতে পাচ্ছেন যে আমাদের এই ছয়টা উপনির্বাচন, এখানে সকল আসনেই যদি আওয়ামী লীগ পরাজিত হয় কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরেও তারা তাদের টার্গেট মতন করে, যেটি বলা হচ্ছে যে একে জেতাতে হবে, ওকে হারাতে হবে, এইভাবে করে করে নির্বাচন হচ্ছে। তাহলে উপনির্বাচনের এই চেহারা, ভবিষ্যতে প্রস্তুত থাকুন জাতীয় নির্বাচনের জন্য। আমার মাথায় যে প্রশ্নগুলো আসলো বা চিন্তাগুলো আসলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। দর্শক, আরেকটি খবর, রাষ্ট্রপতি নির্বাচন, কে হবেন রাষ্ট্রপতি পরবর্তী, শেষ মুহূর্তের আলোচনায় আছে মশিউর মোশাররফ ও শিরিন শারমিন, অর্থাৎ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রবীণ নেতা, একসময় বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, পূর্তমন্ত্রী ছিলেন, আর আছেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক আমলা, আর বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এই তিনজনকে নিয়েই, অর্থাৎ তালিকাটা আরও বড় ছিল, এই তালিকাটি এখন ছোট করে আনা হয়েছে বলে খবরে বলা হচ্ছে। এখানে 22তম রাষ্ট্রপতি নির্বাচন হবেন। তো আওয়ামী লীগের যেটি খবরে বলা হচ্ছে যে নানা বিচার বিশ্লেষণ করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকা ছোট করে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান সর্বোচ্চ বিবেচনায় আছে, তবে ঘনিষ্ঠ মহল বলছে সক্রিয় কোনো রাজনীতিককে পরবর্তী রাষ্ট্রপতি পদে বিবেচনায় নেওয়ার বিষয়টি আলোচনা এসেছে। এক্ষেত্রে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিবেচনায় রাখছেন দলের নীতি নির্ধারকদের অনেকে। মশিউর রহমান আমলা নিঃসন্দেহে, তিনি কয়েক কিছুদিন আগে আপনাদের মনে আছে যে ওই যে ট্রানজিটের ব্যাপারে বলেছিলেন যে ভারতের এই যে ট্রানজিট সুবিধার জন্য তাদের কাছ থেকে মানে কোনো টাকা নেওয়া বা চার্জ আরোপ করা, শুল্ক আরোপ করা, এটা লজ্জাস্কর বিষয়। এইসব কথাবার্তাগুলো ওই সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, কিন্তু যদি রাজনৈতিক বিবেচনায় আনা হয়, যেমন স্পিকার আব্দুল হামিদ, তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা, সেই হিসেবে ছিলেন, সেই ধারাবাহিকতা যদি থাকে, তাহলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অথবা ওই যে বলা হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরী, তার তিনি চলে আসতে পারেন। তবে তার বাইরেও কিন্তু আনিসুল হক, অর্থাৎ সেই বর্তমান আইনমন্ত্রী, তার নামও আলোচিত হচ্ছে, বিচারপতি খায়রুল হক, তার নামও আলোচিত হচ্ছে। যদি ওই তিনজন, অর্থাৎ মশিউর রহমান, শিরিন শারমিন চৌধুরী এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এই তিনজনই যদি বাদ যান, তাহলে পরবর্তী তালিকায় কিন্তু আছেন আনিসুল হক আইনমন্ত্রী এবং বিচারপতি খায়রুল হক। তো এখন যেটি সর্বশেষ খবর যে এই তালিকাটি মানে ছোট করে আনা হয়েছে, এই তিনজনের মধ্য থেকে হবে। তবে দেশের মানুষ কিন্তু এটা জানে, এটা নিয়ে খুব যে বেশি আগ্রহ আছে তা না। মূল বিষয়টা হচ্ছে যে আগামী যে নির্বাচনটা, এই সময়কালীনটা খুব ক্রুশিয়াল সময়। এই সময় যদি মানে রাজনৈতিক দল এবং তার প্রধান, যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা যদি কোনো সংকট নিরসনে সমাধান দিতে ব্যর্থ হন, তাহলে সংবিধানের যে এক নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি, তার একটা গুরুদায়িত্ব আছে, সেই গুরুদায়িত্বের অনেক সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, যার কারণে তিনি স্বাধীনভাবে যে সব কিছু করতে পারবেন তাও না। আবার যেহেতু তিনি সর্বোচ্চ এক নম্বর ব্যক্তি, সুতরাং তিনি তার এক্সট্রা কোনো ক্ষমতা ব্যবহার করে এই সংকট নিরসনে ভূমিকা রাখতে পারবেন কি না, এটা হলো বড় প্রশ্ন। এর আগে গত দুই টার্মে স্পিকার আব্দুল হামিদ কিন্তু একেবারে আওয়ামী লীগের যা যা তাই তাই তিনি বাস্তবায়ন করেছেন, কোনো রকমভাবে তিনি আলাদাভাবে কোনো উদ্যোগ আয়োজন নেননি। এখন দেশের মানুষ দেখতে আগ্রহী যে সংকট নিরসনে দলের বাইরে উঠে রাষ্ট্রপতি যিনি হবেন না কেন, তিনি সংকট নিরসনে ভূমিকা রাখতে পারেন কি না। এই চিন্তাগুলো আমার মাথার মধ্যে আছে, দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাথায় যত প্রশ্ন আসে,